সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এখানে আপনারা যে জুকি মেশিনটা দেখতেছেন DDL-8000A, তো এই মডেলের মেশিনের আপনারা কীভাবে রিসেট করবেন, তো আরেকটা কথা বলি, এই মডেলের মেশিনের কিন্তু দুইটা জায়গা থেকে রিসেট করা যায়, একটা হচ্ছে নর্মাল রিসেট আর একটা হচ্ছে মাস্টার রিসেট। তো আপনারা কীভাবে নর্মালি রিসেটটা করবেন সে রিসেটটা আপনাদেরকে এখন দেখাবো। তো মেশিনে রিসেটটা হয়েছে কি না সেটা চেক করার জন্য আমি এখান থেকে মেশিনের স্পিডটাকে কমিয়ে নিলাম। তার একটা কথা বলি, এই মেশিনে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকে, তো আপনারা চাইলে কিন্তু এই পাসওয়ার্ডটাকে আপনারা নিজের মন মতো করে একটা পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন আসুন এই মেশিনে রিসেটটা কীভাবে করবেন। তো তার জন্য আপনারা যে রিসেট বাটনটা দেখতেছেন, এই রিসেট বাটনটাকে চাপ দিয়ে ধরে রাখুন 6 সেকেন্ডের মতো। এরপরে এরকম লেখা আসলে এন্টার বাটনটা দেখতেছেন, এখানে দুইবার চাপ দিন, এরপরে কিন্তু আপনাদের মেশিনে রিসেটটা হয়ে যাবে। তো এরপর আপনাদেরকে দেখিয়ে দেই আসলে আমাদের মেশিনে রিসেটটা হয়েছে কি না। তো তার জন্য এম বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন, এরপরে দেখুন আমাদের এখানে কিন্তু 4000 স্পিড চলে আসছে। তো তার মানে আমার মেশিনটা কিন্তু এখন রিসেট হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের রিসেট এবং প্রোগ্রামগুলো যে আছে এই প্রোগ্রামগুলো সব অল রিসেট হয়ে যাবে। তো এরপরে আসুন আমি যে মাস্টার রিসেটের কথা বলেছিলাম, এই মাস্টার রিসেটটা কীভাবে করবেন, তো সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আর একটা কথা, আপনি যদি এই মাস্টার রিসেটটা করেন তাহলে কিন্তু যে পাসওয়ার্ডটা দিবেন, যদি আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে থাকেন সে পাসওয়ার্ড কিন্তু রিসেট হয়ে যাবে। আর এই মেশিনটার যদি কোনো প্রোগ্রাম আপনাদের দরকার হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি তার উপর আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিব।